ক্রেতা দর্শনার্থীদের সরব উপস্থিতিতে চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমজমাট হয়ে উঠলেও অনেকটাই ক্রেতা সংকটের মধ্যে রয়েছেন থ্রি ফিস বিক্রেতারা বিভিন্ন অফার দিয়েও ক্রেতাদের আকৃষ্ট করতে পারছেন না তারা তবে ক্রেতা সংকট থেকে বেরিয়ে এসেছে মেলায় অংশ নেওয়া আইসক্রিমের স্টলগুলো মেলায় দর্শনার্থী বাড়ার সঙ্গে সঙ্গে আইসক্রিমের বিক্রিও বেড়েছে মুন্না রসিদের প্রতিবেদন মেলার প্রথম দিকে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা ছিল বেশ কম ফলে বিক্রিও হয়েছে কম তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেলায় ক্রেতা দর্শনার্থী বেশ বেড়েছে এতে বেড়েছে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণও কিন্তু থ্রি পিস বিক্রির পরিস্থিতি অনেকটা মেলার প্রথম দিকের মতোই রয়ে গেছে থ্রি পিস বিক্রি অনেকটাই শুক্র শনিবার নির্ভর হয়ে পড়েছে ফলে থ্রি পিস ব্যবসায়ীদের মুখ অনেকটাই মলিন খুব একটা ভিড় নেই ছেলেদের পোশাকের স্টলগুলোতেও ক্রেতাদের আকৃষ্ট করতে মেলায় মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তিন সেট থ্রি পিস বিক্রি করছে একাধিক পোশাকের প্রতিষ্ঠান আছে নয়শো নিরানব্বই টাকার প্যাকেজও ওরকম না আসলে ম্যাক্সিমাম লোকজন এই দর্শনার্থী ঘুরার জন্য আসে আর আমাদের আইটেম তো ফ্যামিলিগত আইটেম এগুলো সবাই কেনাকাটা করতেছে না আশা করছি বাকি যে লাস্টের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা একটু ভালো ফলাফল পাবো আর কি কাস্টমার থেকে একটু খারাপ যায় এরপরে আবার মঙ্গল বুধ বৃহস্পতিবার এই তিন দিন একটু ভালো তারপর শুক্র শনিবার খুবই ভালো হয় পোশাকের মান নিয়ে ক্রেতারা সন্তুষ্ট তবে বরাবরের মতো অভিযোগ দাম নিয়ে আসলে এটা তো আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে মেলাটা এই কারণেই আমাদের এখানে আসে আর এখানে তো তারা একটা মানে বাণিজ্যিক ইয়াতে আসে তো আমরাও আসি একটু ঘোরাফেরাও হয় দেশীয় জিনিস দেখা হয় আমরা মেইনলি মানে থ্রি পিস শাড়ি এগুলো কেনার জন্য আসছি মেলাতে ভালোই মানে এগুলো পাওয়া যায় বিভিন্ন পণ্য এখানে খুব ভালোভাবে ডিসপ্লে করা থাকে দেখে দেখে বুঝে বুঝে বাচ্চা কাছে নিয়ে কেনা যায় মেলার প্রথম দিকের ক্রেতা খরা থেকে বেরিয়ে এসেছে আইসক্রিমের স্টলগুলো বেচা কিনা অন্য অন্য বছরের তুলনায় বছর ভালো ওয়েদার আমাদের অনুকূলে আর এগুলো আইসক্রিম বলতে কথা এগুলো আইসক্রিম বাংলাদেশে আইসক্রিম মার্কেটের নাম্বার ওয়ান ব্র্যান্ড সময়ের সাথে গরম বাড়ার কারণে আইসক্রিমের চাহিদাও কিছুটা বেড়েছে বলে মনে করেন সবাই মুন্না News 9, Dhaka.